নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর জুলাই মাসে টাকা দেওয়ার আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে বন্ধুরা কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে অবশেষে বন্ধুরা দিন দরিদ্র সাধারণ মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হলো আর বন্ধুরা জুলাই মাস থেকে এই বাড়তি টাকা দেওয়া হবে তবে বন্ধুরা বাড়তি টাকা পাওয়ার জন্য একটি শর্ত পূরণ করতে হবে যারা এই শর্ত পূরণ করবেন তারাই একমাত্র বাড়তি টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো বাড়তি টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট জুলাই মাস থেকে প্রকল্পের সকল মহিলাদের দেওয়া হবে এক হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন দারুণ একটি খুশির খবর তো বন্ধুরা জুলাই মাস থেকে প্রকল্পে কোন কোন মহিলাদের এক হাজার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য সরকার নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন অর্থাৎ ষাট বছরের উপরে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এবার থেকে পাঁচশো টাকার বদলে মাসিক এক হাজার টাকা করে পাবেন এতদিন বন্ধুরা ষাট পার করলে কাউকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা দেওয়া হতো না বরং ওই সব মহিলাদের জন্য ছিল বার্ধক্য ভাতা রাজ্য সরকার নতুন ঘোষণার পর বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা ষাট বছর পার করলে আর নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না ষাট বছর পরেও তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে বন্ধুরা জেনারেল জাতি উপজাতি সকল মহিলারা এবার পাবে এক হাজার টাকা অর্থাৎ বন্ধুরা এবার থেকে ষাট বছরের উপরেও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর বন্ধুরা শুধু তাই নয় এক্ষেত্রে জেনারেল তপশিলি জাতি উপজাতি সকল মহিলারা এক হাজার টাকা করে পাবে দেখুন বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতার আলাদা পরিষেবা রয়েছে তবে এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার থাকলে ষাট বছর বয়স পেরিয়ে গেলে আলাদা করে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না বন্ধুরা এক কোটি নব্বই লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে এসেছে এই প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা এবং অন্যান্য মহিলারা পাঁচশো টাকা পান তবে এই ভাতা পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এবার এই প্রকল্পের আওতায় এলেন ষাট বছরের উপর মহিলারা এতদিন ষাট বছর পেরিয়ে গেলে তারা পেতেন বার্ধক্য ভাতা এবার ষাট বছর পার করা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে এক হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল মহিলাদের ষাট বছর বয়স হয়ে গেছে আপনাদের চিন্তা করা কোনো কারণ নেই কারণ বন্ধুরা ষাট বছর পরেও আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথম থেকেই গুরুত্ব পেয়ে এসেছে মহিলাদের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প যাতে ঠিক মতো চলে সেই বিষয়ে সবসময় সতর্ক দৃষ্টি রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষাট বছর পরেও যাতে মহিলাদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এই ক্ষেত্রে তারা প্রতি মাসে এক হাজার টাকা পেনশন পাবেন অর্থাৎ বন্ধুরা ষাট বছর পরেও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হবে না ষাট বছর বয়স পেরিয়ে গেলেও মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন